আমার প্রিয় দর্শক বন্ধু এবং ছোটরা সকলকেই আজকে আমি একটা নতুন ধরনের একটা দৃষ্টিভঙ্গির ছবি আমি দেখাতে চাইব। প্রথম কতগুলো আমি ভিডিও বানিয়েছিলাম যেগুলো প্রপারলি তুমি কিভাবে ছবি আঁকতে পারবে, তার কিছু যেমন ইংরাজি শিখতে গেলে একটা গ্রামারের প্রয়োজন হয়, ঠিক সেই রকমই ছবি আঁকতে গেলেও একটা গ্রামারের প্রয়োজন হয়। ছবি আঁকারও একটা গ্রামার আছে, একটা নিয়ম হিসাব আছে, কিন্তু ছোটদের ক্ষেত্রে খুব বেশি হিসাব নিয়ম এগুলো দেখানো ঠিক নয়, তাহলে তারা ছবি আঁকতে গিয়ে তার নিজস্বতা হারিয়ে ফেলবে। তো অল্প কিছু বিষয় আছে যেগুলো জানলেই তাদের চলে যায়, তার সঙ্গে সঙ্গে একটু ভালো লাগার ছবিও আঁকার দরকার। আমরা যখন ছবি আঁকি বা ছবি দেখি, ছবিটা অ্যাকচুয়াল আসে তো মনের অনেক গভীর থেকে, মনের যেখানে স্বপ্নেস থাকে সেখান থেকে চিন্তাভাবনা করে শিল্পী তুলে নিয়ে আসেন তার কল্পনা। বা যারা ছোটরা ছবি আঁকছো, তোমরা তোমার ভাবনার গভীর জায়গা থেকে তুলে নিয়ে আসো ছবিকে। সেই কারণে ছবির রূপ কিন্তু অনেক রকম হয়। একটা ছবি শুধু আমি এঁকে ফেললাম এটাই কিন্তু যথার্থ নয়, ছবিকে চিনতে, ছবিকে চেনার দরকার। ছবিকে যদি আমি চিনতে না পারি তাহলে কিন্তু ছবিতে যে ভালো লাগা পুরো অংশটাকে আমি 100%কে আমি এনজয় করতে পারি না। সেই কারণেই ছবি কিছু দেখানোর আগে আমি দু একটা কথা বলি। তো আজকে আমি এই ধরনের ছবি দেখাবো, যে ছবি আমরা খুব পছন্দ করি, যে ছবি আমরা আমার বাড়ির দেওয়ালে সাজিয়ে রাখতে পছন্দ করি, যে ছবি আমার বাড়ির মধ্যে যদি একটা থাকে তাহলে আমার যেন বাড়ির সৌন্দর্যটাই বদলে যায়। অ্যাকচুয়াল ছবি এমন একটা নান্দনিক দিক যে সেই নান্দনিক দিক থেকে ছবির এমন একটা সৌন্দর্য ফুটে ওঠে, যে জায়গায় ছবি থাকে তার পরিবেশটাই বদলে যায়। তো চলো আমরা আজকে আমি যে বিষয়টা দেখাই সেই বিষয়টা একটু ড্রয়িং করে এবং একটু রং করে বুঝিয়ে দিই যে কী সুন্দর ছবি, কত ভালো লাগার ছবি। ভালো করে লক্ষ্য করো আমি কত সহজে তোমাকে সুন্দর একটা ড্রয়িং আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে মুখের গোলটা লম্বা করে আমি এঁকে নিলাম। লক্ষ্য করো পরপর আমি কিভাবে ড্রয়িংটা করছি।
ভালো করে লক্ষ্য করো আমি পরপর কেমন করে কাজটা করছি। এইবারে আমি কাপড় পরে আছে তার যে ভাঁজগুলো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখো কত সহজে একটা সুন্দর ড্রয়িং তুমি শিখে গেলে। এইবার এই ড্রয়িংকে তুমি আরও সাজাতে চাও, তাহলে তুমি কিভাবে এটাকে ইম্প্রুভ করবে? তো এর হাতে তুমি একটা ফুলদানি দিয়ে দাও, শরীফ ফুলের ঝুড়ি দিয়ে দাও। এখানে কিছু ফুল করে দাও, দেখো ঠিক তুমি চাইছো যে ছবিটাকে তুমি আরও সাজাবে, তাহলে তুমি কি করতে পারো? দেখো কত সুন্দর তুমি ছবিটাকে সাজিয়ে ফেললে। তোমার যদি মনে হয় যে তুমি এখানে কিছু চুরি করে দেবে, করে দিতে পারো। দেখো এই যে এত সুন্দর একটা ছবি তুমি ড্রয়িং করা শিখে গেলে, তুমি ছবিটা ড্রয়িং করো, তুমি তোমার নিজের মনের মতো রং ঢেলে দাও ছবিতে। তুমি যেখানে যা খুশি, তোমার যেমন ইচ্ছে করে তেমনভাবে তুমি রং করে তোমার মতো করে রঙিন করে দাও, দিয়ে তোমার বন্ধুকে গিফট করো, তোমার আত্মীয় স্বজনকে গিফট করো, তুমি তোমার নিজের বাড়ি সাজাও। ছবি হচ্ছে সুন্দর সাজানো জিনিস, সাজানোর জিনিস, ভালো লাগার জিনিস। সুন্দর মন নিয়ে তুমি আঁকো, খুব যত্ন করে আঁকো, দেখবে তাহলে তোমার আঁকাটাও ঠিক এইরকমই সুন্দর হয়ে ফুটে উঠবে।
তোমাদের খুশি মতো করে রং করতে বলেছিলাম। সত্যি তোমরা নিজেদের খুশি মতো করেই রং করবে, কিন্তু তবুও আমি তোমাদেরকে একটুখানি হঠাৎ করে মনে হলো একটু রংটা তোমাদের দেখিয়েই দিই। তো আমি আমার খুশি মতো করেছি, এরকমভাবেই যে তোমাকে রং করতে হবে ঠিক সেরকম নয়, তোমরা তোমাদের খুশি মতোও রং করতে পারো, তোমার যেমন মন চায়।